এর ভয়াবহতম রেল দুর্ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ট্রেনের সংঘর্ষের ঘটনাটি গেল কয়েক দশকে ঘটে যাওয়া এমন আরও কয়েকটি মর্মান্তিক রেল দুর্ঘটনার খবর জেনে নেবার। দূরের যাত্রায় নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা ভেবে বেশিরভাগ যাত্রী বেছে নেন রেলকে। এ পথে দুর্ঘটনার হারও তুলনামূলকভাবে কম। তবে গেল কয়েক দশকে বেশ কয়েকটি মর্মান্তিক দুর্ঘটনা রেলের এই সুনামকে কিছুটা হলেও ক্ষুণ্ণ করেছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবার মতোই দুই ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে 2010 সালে। নরসিংদীতে চট্টগ্রামগামী মহানগর গোধূলির ইঞ্জিন উঠে যায় ঢাকাগামী মেল ট্রেন চট্টলার উপরে। নিহত হন চালকসহ মোট 12 জন। 2016 সালে আরশিনগর এলাকায় লাইনচ্যুত হয় তিতাস কমিউটারের ইঞ্জিন, মারা যায় দুইজন। 1995 সালের 13 জানুয়ারি হিলি রেল স্টেশনে একই লাইনে ঢুকে যাওয়ায় গোয়ালন্দ লোকাল ট্রেনের দুটি বগি সৈয়দপুর থেকে খুলনাগামী আন্তনগর ট্রেনের উপর উঠে যায়। এ ঘটনায় নিহত হন 27 জন। 1989 সালের 15 জানুয়ারি টঙ্গীর কাছে মাঝখানে দুই ট্রেনের সংঘর্ষে প্রাণ হারান 170 জন। 1983 সালের 22 মার্চ ঈশ্বরদীর কাছে একটি রেল সেতু ভেঙে ট্রেনের কয়েকটি বগি নিচে পড়ে যায়। এ ঘটনায় নিহত হন 60 জন। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা।